আজ আপনাদের দেখাতে যাচ্ছি কালনা সেতুর আপডেট, অর্থাৎ মধুমতি নদীর উপর বাংলাদেশের প্রথম 6 লেনের ব্রিজের কাজ চলতেছে এবং এই ব্রিজটি হবে খুবই দৃষ্টিনন্দন একটি ব্রিজ। এই ব্রিজের কাজের অগ্রগতি কতদূর কি হলো আপনাদের দেখানোর জন্য আমি এই মুহূর্তে লোহাগাড়ার রাস্তায় আছি এবং কালনার উদ্দেশ্যে যাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কালনা সেতুর একদম আপডেট তথ্য জানতে পারবেন। আজ মে মাসের 17 তারিখ, আজ ঈদের তৃতীয় দিন, কাজ চলমান আছে। এই মুহূর্তে আমি আছি কালনা সেতুর একদমই কাছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে সামনে চলে গেল হচ্ছে কালনা ঘাট, অর্থাৎ আমি এখন কালনা ঘাটেই আছি আর এটি হচ্ছে সেই কালনা ব্রিজ হবে এখান দিয়ে, অর্থাৎ পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে একটি এই রাস্তার সাথে মিশে যাবে আর এই হচ্ছে সেই কালনা ব্রিজ। বাংলাদেশের প্রথম 6 লেনের দৃষ্টিনন্দন একটি ব্রিজ হতে যাচ্ছে কালনা ব্রিজ। চলুন আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই। নড়াইলের দিকের অংশটুকু আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এবং এরপরে আমি আপনাদেরকে নদীর দিকের অংশটুকু দেখাবো যে নদীর ভিতরের কাজের কতদূর কী অগ্রগতি হলো। এটি মূলত 6 লেনের একটি ব্রিজ হচ্ছে, চায়না কোম্পানি তৈরি করতেছে। এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, অর্থাৎ ভিতরে যাওয়া যাবে না। তো যতদূর সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এটি মূলত প্রায় 1000 কোটি টাকার একটি প্রজেক্টের কাজ। চলুন আপনাদেরকে কতদূর কি দেখাইতে পারি। এরিয়াটি সম্পূর্ণ ব্যারিকেড দেওয়া, অর্থাৎ ভিতরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ আছে। আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ পাশে ভায়াডেক্টের কাজ চলতেছে এবং উপরে যে স্ল্যাব, সেই স্ল্যাব বসানোর কাজ এই পাশের অংশটুকুতে শেষ হয়ে গেছে। এখন নদীর ভিতরে পাইলিংয়ের কাজ চলতেছে। তো এই যে দেখেন, এটি মূলত 6 লেনের ব্রিজ, এখানে এসে শেষ হবে এবং এইখান থেকে গাড়ি নামবে, নেমে ওখানে যে রাস্তা আছে সেই রাস্তার সাথে সংযোগ হয়ে যাবে এবং এই রাস্তাটি পরবর্তীতে সম্ভবত 4 লেনের রাস্তা করবে। যেহেতু এই সেতুটি পদ্মা প্রজেক্টের সাথে সম্পর্কিত, তো এখানে যখন সেতু চালু হয়ে যাবে তখন এখানে যে রাস্তা আছে এই রাস্তা কোনোভাবে এই গাড়ির চাপ সামলাইতে পারবে না। তো সেক্ষেত্রে অবশ্যই 4 লেনের রাস্তা করতে হবে। এই রাস্তা দিয়ে সরাসরি নড়াইল, নড়াইল থেকে যশোর, যশোর থেকে বেনাপোল চলে যাবে। তো এই সেতুটি করা হচ্ছে মূলত বেনাপোলের সাথে সংযোগ স্থাপন করার জন্য। এই সেতুটির কাজ শুরু হয়ে গেছে, আশা করতেছি 2022 সালের শেষ দিকে এই সেতুর কাজ শেষ হবে। আপনাদেরকে এই মুহূর্তে নদীর ভিতরের অংশটুকু দেখাচ্ছি, অর্থাৎ নদীর ভিতরে যে পিলারগুলোর কাজ চলতেছিল তার মধ্যে একটা পিলার সম্পূর্ণ হয়ে গেছে আর হয়তো অল্প কিছু কাজ বাকি আছে। এবং পাশে দেখেন আরও একটা পিলারের কাজ চলতেছে। কালনা সেতুর পশ্চিম অংশে আমি দাঁড়িয়ে আছি আর ওই পাড়টা হচ্ছে পূর্ব পাড়। পূর্ব পাড়ের শুরুর দিকে একটি পিলারের কাজ চলতেছে, মাঝামাঝি একটি পিলার সম্পন্ন হয়ে গেছে এবং পশ্চিম দিকের একটি পিলারের কাজ চলতেছে এবং বাকি আরও 2টি পিলারের কাজ চলমান আছে, এখনও শুরু হয়নি। সেখানে পাইলিংয়ের কাজ অলরেডি হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, আমি এই উত্তপ্ত বালুর ভিতরে হাঁটতেছি। এই হচ্ছে কালনা ঘাট, যেটা মধুমতি নদীর উপর অবস্থিত, খুবই ব্যস্ত একটি ফেরিঘাট প্লাস নৌকা ঘাট। আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে সবসময় নৌকা ফেরি ব্যস্ত থাকে। পশ্চিম দিকে অলরেডি 4টা পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে এবং স্ল্যাবগুলো বসানো শেষ, পাশাপাশি আপনার ভায়াডেক্টের কাজ চলতেছে, আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন। এই প্রচণ্ড গরম এবং উত্তপ্ত বালুর মধ্যে হেঁটে হেঁটে আপনাদেরকে
এই কালনা সেতুর আপডেট জানানোর জন্য এই ভিডিওটি করছি। তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা দেশের বাইরে থাকেন এবং এই জেলা শহরের বাইরে থাকেন তারা অনেকেই আপডেট জানার আগ্রহ আছে, কিন্তু অনেকে হয়তো আপডেট জানতে পারেন না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপডেট জানতে পারবেন। কালনা সেতুর ঠিক পূর্ব পাড়ে চারটা পিলারের কাজ সম্পন্ন হয়ে গেছে স্থলভাগে, সেখানেও স্ল্যাব বসানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন নদীর ভিতরের কাজ খুব দ্রুত গতিতে চলতেছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন চালু হয়েছে, অর্থাৎ ক্রেন চালু করে দিয়েছে, এখানে কাজ চলমান আছে। চলুন আপনাদেরকে আর একটু কাছে গিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই পিলারগুলো কতটুক পুরুত্ব দেওয়া সেটাও আপনারা বুঝতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে মধুমতি নদীর পানি খুবই স্বচ্ছ এবং খুবই পরিষ্কার, এবং এটি মিঠা পানি হিসেবে খুবই পরিচিত। ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন, অলরেডি পানি দেখতে পাচ্ছেন কতটা স্বচ্ছ পানি। যদিও কিছু কিছু টাইমে পানি ঘোলা থাকে, সেটা ন্যাচারালি হয়ে থাকে। এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু, কারণ এই সেতুটির কাজ সম্পন্ন হলে ঢাকা থেকে নড়াইল, নড়াইল থেকে যশোর, যশোর থেকে বেনাপোল খুব দ্রুত গতিতে যাওয়া আসা করতে পারবে। পাশাপাশি পণ্যবাহী ট্রাক যে যাতায়াত করে সেই ট্রাকগুলো খুব নিরবচ্ছিন্নভাবে যাওয়া আসা করতে পারবে, যেহেতু পদ্মা ব্রিজ হয়ে যাবে। পাশাপাশি কালনা ব্রিজ হয়ে গেলে অনেক সময় বেঁচে যাবে।